গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা ছোট গল্প অতিথি বড়দাদু রেগে মেগে চায়ের টেবিল ছেড়ে বড় বড় পা ফেলে ভাঁড়ার ঘরের পাশের জালের দরজা দিয়ে বেরিয়ে ঘরের পিছনের কাকড় দেওয়া সরু রাস্তাটুকু পেরিয়ে বাড়ির সিঁড়ি বেয়ে দুমদুম করে ওপরে উঠে এলেন দোতলার চাতালে বড় বেতের চেয়ারে বসে পড়ে বললেন হুম এইটে তার নিজের রাজ্য নিচে গ্যারাজ সেখানে তার পুরনো স্ট্যান্ডার্ড গাড়ি থাকে তার পাশেই গজার ঘর গজা ওর গাড়ি চালায় রাধে ও সব কাজ করে তার পাশে রান্নাঘর সেটা গজার রাজ্য দোতলায় বড়দাদুর শোবার ঘর স্নানের ঘর আর ছাদওয়ালা এই চাতালটা এখান থেকে তিনটে বাড়ির সব কিছু দেখা যায় নিজেদের বাড়ির ডাক্তার সিনহার বাড়ির আর বড়দাদুর ছোটবেলাকার বন্ধু মোটরুর বাড়ির এখানে বড়দাদুর ক্যাকটাস গাছের টবের শাড়ি বাড়ির দিকটাতে তারের জালের ওপর মোমলতা বেয়ে উঠেছে তাই বাইরে থেকে কিছু দেখা যায় না কিন্তু মোমলতার ফাঁক দিয়ে বড়দাদু সব দেখতে পান গজাটা একটা রত্ন যেমনই ভালো গাড়ি চালায় তেমনি ভালো রাঁধে তাকে কিচ্ছু বলতেও হয় না রোজ দুবেলা খেতে বসে বড়দাদু দুবার নতুন করে আমেরিকা আবিষ্কার করেন রান্নাঘরে গজা ওকে ঢুকতেও দেয় না উনি ঢুকতে চানও না সাহসেই কুলোয় না শেষটা যদি গজা রেগে দেশে চলে যায় অথচ আজ যে কী মনে করে সকাল থেকে পেছনে ফোড়া হয়েছে বলে গজা শুয়ে রইল সেটা বড় দাদু কিছুতেই ভেবে পেলেন না গজা কাত না হলে দাদু কিন্তু বড় বাড়িতে চা খেতে যেতেন না অবশ্যই গজার কথা কাউকে বলেননি ওরা ভেবেছে ওদের চাঁদ মুখ দেখতে গেছেন ভেবে বড়দাদুর হাসি পেল বড় বাড়িতে থাকে বড়দাদুর দুই ছেলে দুই বউ আর গুটি পাঁচেক নাতি দিন রাত তারা তর্ক করে নিজেদের বাবা মাদের সঙ্গে আর সবচেয়ে বেশি তর্ক করে বড় দাদুর সঙ্গে তাকে বলে ওল্ড ফৌজি তাকে তোলা পেনশন খাওয়া মহারানী ভিক্টোরিয়ার পর পৃথিবীতে কি ঘটেছে না ঘটেছে সেসব নাকি জানেন না সেকালের কথা ভাবা ছাড়া কোনো কর্ম নেই সেকালের লোকেরা রেডিও কাকে বলে তাই জানতো না আবার কথা তাদের জীবনে ঘটতোটা কি চাঁদে যেত অ্যাটম ভাঙত আরে চো যত সব কাজ ফুরানোর দল শেষ পর্যন্ত যখন বড়দাদু উঠে চলে এলেন তখনরা ওরা ফিক করে হাসতে লাগলো আর ওদের মারা বলতে লাগলেন বুড়ো মানুষদের ওরকম বলতে হয় না ওদের জীবনে কি বা আছে সেকালের কথা ভাববে না তো করবে কি হাড়পিত্তি জ্বলে গেল বড়দাদুর যারা ড্রেনের মতো সরু নস্যির মতো রঙের প্যান্টেলুন পরে আধাত লম্বা মুখ জুতো পায়ে দেয় নকশা কাটা বাতাসি শার্ট গায়ে দেয় আর চোখের উপর যাদের লম্বা চুল ঝোলে তারা জানেই বা কী আর বোঝেই বা কী বাবুরা সব মোট্টুর মেয়ে কুকুর জুলিকে দেখে প্রায় মুচ্ছ যান আবার লম্বা চওড়া বোল ঝাড়েন বড় দাদু ওই বয়সে বর্মা গেছিলেন বর্মার অগম্য জঙ্গল কেটে দুর্গম নদীর উপর সাঁকু বানিয়েছিলেন হাজার হাজার টাকা কামিয়েছিলেন তাই দিয়ে ওই বড় বাড়িটা এই গ্যারেজ বাড়ি চারদিকের টাগান হয়েছিল সে কথা বোধহয় এরা জানেও না কি বা জানে ঘোর জঙ্গলে যখন গাছ কেটে পথ করে খালাসিরা একজনের পেছনে একজন শাড়ি বেঁধে চলে তখন নরখাদক বাঘ নিঃশব্দে এসে সর্বদা শেষের লোকটাকে ধরে অন্যরা টেরও পায় না তাই কি জানে এরা এদের সবচেয়ে বড় থ্রিল শনিবারের তিনটের শোর লাইন দিয়ে টিকিট কেনা কাজ পুরনো বুড়ো বই কি পঁচিশ বছর কাজ করে তিরিশ বছর পেনশন নেওয়াটা যেন কিছুই নয় নাকি বুড়োদের জীবনে রোমাঞ্চ নেই আরে বাবা বর্মার জঙ্গলের এক দিনের ঘটনা শুনলেও তোদের চুল দাড়ি খাড়া হয়ে যাবে না হয় একটু হাতটা কাঁপে বলে বুড়ো দাদু দাড়ি রেখেছেন তাতে হয়েছে কি রবীন্দ্রনাথেরও তো দাড়ি ছিল তিনি কি খুব খারাপ ছিলেন নাকি তাই বলে বুড়োদের জীবনে থ্রিলিং কিছু ঘটে না এই কথাটা হঠাৎ বুড়ো দাদুর চোখে পড়ল মট্রুদের বাগানের আমগাছের গাছের মগডাল ঘেঁষে ধোপার পুঁটলির মতো সাদা গোল একটা কি শূন্যে ভাসতে ভাসতে বেশ তাড়াতাড়ি এদিকে এগিয়ে আসছে দেখতে দেখতে সেটা আম গাছ ডিঙিয়ে ডাক্তার সিনহাদের লম্বা সাবু গাছের ওপর দিয়ে সোজা এসে বড়দাদুর চাতালের ছাদের নিচে ঢুকে পড়ে বড়দাদুর চেয়ার থেকে পাঁচ হাত দূরে মাটিতে নামলো একটা সাদা প্লাস্টিকের বল বা থলীয় বলা চলে তারপর মুখের মতো একটা দিক খুলে গিয়ে খচমচ করে ভেতর থেকে একটা প্রকাণ্ড গিরগিটি বেরিয়ে এসে নিজের গা ঝাড়তে লাগলো তখন বড়দাদু পকেট থেকে চশমা জোড়া বের করে ভালো করে দেখলেন গিরগিটিটা তো একটা রোগা লম্বা লোক প্লাস্টিকের থলিটাকে দিব্যি রুমালের মতো গুঁটিয়ে ফেলে আঁটো পেন্টেলুনের পকেটে পুরে ফেলল তারপর হাত জোর করে বড়দাদুকে নমস্কার করে ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে লাগলো একটু আগেই কেন যে মনে হয়েছিল ছটা ঠ্যাঙলা বড়ং গিরগিটি সেটা এখন বোঝা গেল না ছাই রঙের কোট পেন্টেলুন রঙের রবারের জুতো পরা একটা রোগা আধবয়সী লোক চুলে পাক ধরেছে দাদু অন্য চেয়ারটা দেখিয়ে তাকে বসতে বললেন কিন্তু বসা দূরে থাকুক সে মহা ব্যস্ত হয়ে বারবার বাইরে তাকাতে লাগল তারপরে দূরে এক হৈ হৈ চিৎকার দাদুর কানে এলো সঙ্গে সঙ্গে লোকটা এক দৌড়ে বড়দাদুর শোবার ঘরে ঢুকে খাটের তলায় দিয়ে গেল বড়দাদু তো অবাক কি করবেন বুঝতে না পেরে আবার চাতালে গিয়ে বসলেন অমনি কানেল একটা হুড়হুড় হুড় দুর্দার শব্দ চ্যাঁচামেঁচি হাঁক ডাক বড় বাড়ির গেটের বাইরে এক দঙ্গল লোক বড় বাড়ির চাঁদবাবুরা সব বেরিয়ে এলেন কী হয়েছে মঙ্গল কী হয়েছে হারানবাবু নানু লম্বু কী হল তারা বললে একটা অদ্ভুত মতো লোক দৌড়ে এসেছে এদিকে কীরকম অদ্ভুত লোক বললে হয়তো বিশ্বাস করবেন না সে তাকাবা মাত্র দোকানের জিনিসপত্র বেরিয়ে আসে বড়দাদু মুখে হাত দিয়ে হাসতে লাগলেন চাঁদবাবুর অমনি বলল সে কি কথা কই না তো এদিকে তো কেউ আসেনি গেট সেই স্তক বন্ধই আছে চলুন চলুন আমরাও খুঁজব এমন মজার কাণ্ড তো শুনিনি কখনো ব্যাস এক মিনিটে সব ভোঁ ভোঁ চাঁদবাবুরা অদ্ভুত মানুষ খুঁজতে গেলেন তখন সন্ধে হয়ে এসেছে রাস্তার আলো জ্বলছে বড়দাদু সবার ঘরে গিয়ে জানলার ভারী পর্দাগুলোকে টেনে দিয়ে আলো জেলে বললেন অল ক্লিয়ার কাম আউট লোকটা সুরসুর করে বেরিয়ে এসে আলোর নিচে দাঁড়াতেই বড়দাদু বুঝলেন কেন গিরগিটি মনে হয়েছিল ওর সারা গা থেকে গিরগিটির গায়ের মতো রং বেরোচ্ছে কত রকম মানুষই যে দুনিয়ায় আছে তার ঠিক নেই লোকটার খুব খিদে পেয়েছে বোঝা গেল কথা টথা বলল না বোবা কিনা কে জানে আঙুল দিয়ে নিজের মুখের দিকে দেখাতে লাগল আঙুলগুলো আবার পাতলা পর্দা দিয়ে জোড়া হাঁসের পায়ের মতো নখগুলো সবুজ অত বছর বর্মার জঙ্গলে না কাটালে বড়দাদু হয়তো ঘাবড়েই যেতেন কিন্তু সেখানে এর চেয়েও অনেক অদ্ভুত জিনিস দেখে এসেছেন এ আর এমন কি বড়দাদুর মায়া লাগলো বিদেশিকে সবাই মিলে তাড়া করতে হয় কখনো লোকটা যে বিদেশি তাতে সন্দেহ নেই এখন ভালো করে দেখলেন কান দুটোও খুব অদ্ভুত মানে কানের লতি নেই দুটি ছাউনির মতো তার নিচে দুটি পাতলা চামড়া দিয়ে ঢাকা ফুটো চামড়াটা আবার সারাক্ষণ কাঁপছে কত বিস্ময়কর জিনিসই দেখা যায় সেদিন একটা লোক মোটর বাড়িতে ভিখে করতে এসেছিল তার একটাও হাত নেই কাঁধের থেকে ঝালোরের মতো আঙুলগুলো ঝুলছে খিদে পেয়েছে কিন্তু খাবে কি বড়দাদুর নিচের রান্নাঘরে এই প্রথম ঢুকলেন ভাড়ার পোচা রেফ্রিজারেটর ভোঁ দেয়ালে বিলিতি ম্যাগাজিন থেকে ছবি কেটে কেটে গজা লাগিয়ে রেখেছে সব খাবারের ছবি দেখলে জীবে জল আসে লোকটার মুখ থেকে নাল গড়াতে লাগল বড় দাদু তাকে ডেকে আবার উপরে নিয়ে এলেন শোবার ঘরে টিনের খাবার ছিল মাছ মাংস আনারস চেরি বেকবিন ডুলিতে পাউরুটি ছিল এসব তার স্টক গজা যদি সত্যি দেশে চলে যায় তখন কাজ দেবে বলে রেখে দিয়েছেন সেসব বের করতেই লোকটার চোখ দুটো চকচক করতে লাগলো টিন কাটার দরকার হলো না দিব্যি সুন্দর নখ দিয়ে টিনের ঢাকনি গোল করে সে কেটে দিল ছাতালে ছোট ইলেকট্রিক হিটার ছিল তাতেই খাবার গরম হলো একবার লোকটা হিটারে হাত দিতে গিয়েছিল কেমন একটা চড় শব্দ করে উঠল আরও সারা গা থেকে স্পার্ক দিতে লাগলো হয়তো কোনো সময় দারুণ শখ খেয়ে থাকবে এখনও শরীর বিজলি ভরা খাবারের পর চাতালের বাঁধানো বেসিনে বড়দাদু দাদু বাসন ধুলেন লোকটা বাসনগুলো মুছে মুছে রাখতে লাগলো সামান্য একটু চিড়িক চিড়িক শব্দ হলো তবে ও কিছু না ও বাড়ির ন্যাকাবুদের কথার চেয়ে ঢের ভালো খাবার পর বড়দাদু নিজেও একটা চুরুট নিলেন ওকেও একটা দিলেন দেশলাই দিয়ে নিজেরটা ধরিয়ে অবাক হয়ে দেখলেন ইতিমধ্যে ওরটা ধরে আপনা আপনি গেছে দুজনে দুটি চেয়ারে বসে সুখ টান দিতে লাগলেন সুখী হতে হলে কথা বলার কোনো দরকার পড়ে না আরামে চোখ বুঝে আসছিল এমন সময় ফের হাঁক ডাক বোধহয় মোটর বাগানে কিছু খোঁজা হচ্ছে মেলা লোকের ভিড় শোবার ঘরের জানলা দিয়ে বড়দাদু একবার তাকাতেই মোট্টু তাকে দেখতে পেয়ে চেঁচিয়ে ডাকল একটা অদ্ভুত লোক দেখেছ বড়দাদু বললেন কিরকম অদ্ভুত মোট্রু বললে রং চঙে সাজ শ্রীবিলাসের ছেলেকে কোলে নিয়ে আদর করেছিল ছেলের সে কি চিৎকার তারপর আই শ্রীবিলাস দেখানা ছেলেটাকে শ্রীবিলাস ময়রা তার ছেলেকে তুলে ধরল খুব হাসছে হাত পা নাড়ছে কিন্তু সারা গায়ের রং কটকটে সবুজ বড় দাদু তাই দেখে হাঁ হঠাৎ ফিরে দেখেন লোকটা হেসেই লুটোপাটি অবশ্যই কোনো শব্দ না করে মোট্র কিছু দেখে থাকবে কেটা তোমার ঘরে কে ও শিবু একটু দাঁড়াও আমরা আসছি অমনি হৈ হৈ করে ভিড়টা গেটের দিকে ছুটল আর তো সময় নষ্ট করলে চলবে না লোকটাও ব্যাপার বুঝে এক দৌড়ে চাতালে গিয়ে পকেট থেকে প্লাস্টিকের থলিটা বের করে তার মধ্যে ঢুকতে যাবে আবার কি মনে করে ছয়টা হাত পা দিয়ে বড় দাদুকে বুকে জড়িয়ে আদর করলো চট চট চিড়িক চিড়িক করে সে কি ইলেকট্রিক শখ লাগলো দাদুর কান পর্যন্ত ঝিমঝিম করে উঠল তবে একটু হয়তো মুচ্ছোর মতো হয়েছিল যখন জ্ঞান হলো তখন শুনতে পেলেন বড় বাড়ির ফটোকে মোটরুরা হাকডাক করছে আর দেখতে পেলেন দূরে মোটরুদের বাড়ির অনেক উপরে ধোপার পুঁটলির মতো সাদা গোল কি একটা ছোট থেকে আরও ছোট হতে হতে মেঘের পিছনে মিলিয়ে গেল নিচে দরজা খুলতে হবে বড় দাদু লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে নামতে লাগলেন নিচে তের পেলেন তার দশ বছরের পুরনো গেটে বাতটা একেবারে সেরে গেছে আশ্চর্যের বিষয় তিনি নিচে পৌঁছবার আগেই শুনতে পেলেন গজা উঠে দরজার ছিটকিনি নামিয়ে মোট্রুদের ডেকে আনছে মোট্রুর সঙ্গে নাতিরাও এসেছে ঘর চাতাল স্নানের ঘর ঘুরে দেখে তারা হেসেই একাকার দাদু এবার ভুল দেখতে শুরু করেছেন বড় দাদুকে বললে এখানে বসে বসে দিন কাটাও আর বাইরে যে কত অদ্ভুত ঘটনাই ঘটে যাচ্ছে তা জানতেও পারো না বড়দাদু সিঁড়ি দেখিয়ে দিয়ে বললেন আউট মোট্রু বলল যত সব বাজে মিথ্যে কথা অদ্ভুত মানুষ না আরও কিছু তারপর মোট্টুর সঙ্গে অনেক রাত অবধি বর্মার গল্প হলো। গজা দুজনার জন্য পেপের হালুয়া আর গরম দুধ নিয়ে এল বড়দাদু একবার বললেন হ্যাঁ রে তোর না পেছনে ফোড়া গজা হেসে বলল আপনি যখন রান্নাঘরে খাবার খুঁজে বেড়াচ্ছিলেন তখন আমি স্বপ্ন দেখলাম কে যেন আমার ফোড়ায় হাত বুলিয়ে দিচ্ছে গো সারা গায়ে সেঁক দিচ্ছে আর অমনি ফোড়াও শুকিয়ে গেল এই বলে গুনগুন করে গান গাইতে গাইতে গজা এক সঙ্গে তিনটে করে সিঁড়ির ধাপ নামতে লাগল গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন লীলা মজুমদারের গল্প অতিথি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা